আপনাদের ভিডিওতে কপিরাইট এসেছে কিনা, তারপর আপনার ফ্ল্যাট কন্টেন্ট এসেছে কিনা, আপনার পেজ রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই যে তিনটা সমস্যা আমাদের কিন্তু কম বেশি হয়ে থাকে। তো আমরা যারা জানি না কিভাবে চেক করবো, এই তিনটা বিষয় আমি আপনাকে চেক করে দিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি, আপনি চেক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দর একটা ভিডিও সেভ করে রেখে যেতে পারেন, আপনার যে সময় প্রয়োজনে আপনি কিন্তু দেখতে পারবেন। আইডিটি ফলো করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন। চলুন কীভাবে কাজগুলো করবেন আমি এ টু জেড দেখিয়ে দিব আপনাদের। এগুলো করার জন্য আপনারা কী করবেন, আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমাদের ফেসবুকটা অন হবে। তো আমাদের ফেসবুকটা চলে আসে, চলে আসার পর আমরা এইখানে যে আমাদের লোগো বা থ্রি ডট আছে, আমার নাম এখানে একটা ক্লিক দিব। এখানে একটা ক্লিক দিলে আমি প্রথম দেখছি আমি সাপোর্ট ইনবক্স, নিচে চলে যাবেন, একেবারে নিচে দেখবেন এখানে সেটিংস, এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটা ক্লিক দিলে আপনার কপিরাইট আসছে কি না, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। এই ইউর অ্যালার্টে ক্লিক দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার যদি কপিরাইট থাকে, এখানে সব একটা লিস্ট থাকবে, আপনি প্রত্যেকটা কপিরাইট এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপর হচ্ছে এই উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, আপনাকে যদি কেউ রিপোর্ট করে বা আপনি কাউকে রিপোর্ট করলে এখানে পেয়ে যাবেন। দেখুন আমার কিন্তু সব কিছু ফ্রেশ আছে, তো আপনার কিন্তু এইরকম থাকতে হবে, আপনার কিন্তু দুইটা অপশনে কিন্তু এরকম গ্রিন টিক থাকতে হবে। তো এটা গেলো আপনার কপিরাইট চেক করা। তারপর আপনার হচ্ছে মনিটাইজেশন অপশনে আপনি কীভাবে চেক করবেন, এটা মানে কোনো ফ্ল্যাট কন্টেন্ট আসছে কি না, এর জন্য চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম, ইনস্টল করে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজ রিকমেন্ডেশন, এই যে পেজ রিকমেন্ডেশন এইখানে চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ফ্ল্যাট কন্টেন্ট আসে এখানে থাকবে, তারপর এই ফ্ল্যাট কন্টেন্ট লেখা থাকবে, এখানে একটা ডিলিট চাপ দিবেন, চাপ দিয়ে নিচে এখানে ডিলিট করার অপশন থাকবে, ফ্ল্যাট কন্টেন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার পেজে এখানে দেখাবে। তারপরে আপনার অন্য কোনো আরও আনঅরিজিনাল কন্টেন্ট বা এই ধরনের কিছু আছে কিনা, নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট, মনিটাইজেশন ভাইলেশন, তারপরে কন্টেন্ট অফ ভাইলেশন এই যেখানে থাকলে সব কিছু এখানে আসবে। পেজ নট এলিজেবল থাকলে কিন্তু সব কিছু এখানে শো করবে, যত ভাইলেশন আছে সব আপনার এখানে এসে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবে, পেজ স্ট্যাটাসে চলে যাবেন। পেজ স্ট্যাটাসে চলে যেয়ে আপনি পেজ স্ট্যাটাসটা দেখবেন, পেজ স্ট্যাটাস যদি এরকম গ্রিন থাকে, টিক থাকে, তাহলে বুঝবেন ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে চলে গেলাম। বেরিয়ে চলে যাওয়ার পর আমরা আমাদের মনিটাইজেশন অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমরা ইনস্টিম অ্যাড অপশনে চলে যাব। যদি আপনার কন্টেন্ট পলিসি থেকে থাকে মনিটাইজেশন, ইনস্টিম অ্যাডে চলে যাব। ইনস্টিম অ্যাডে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা এই যে সবুজ টিক্স আছে, সবুজ টিক থাকলে বুঝবেন আমারটা ঠিক আছে। আপনার যদি সবুজ টিকটা না থাকে তাহলে বুঝবেন যে আপনার কন্টেন্ট পলিসি আসা আছে, আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড করে যাবেন। এটা কন্টেন্ট পলিসি ইস্যু কিন্তু আপনার কন্টেন্ট আপলোড করে যাবেন, আপনার কন্টেন্টে সমস্যা থাকার কারণে আসে। তো আশা করি সমস্ত বিষয়গুলো আমি আপনার দেখিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সুন্দর ভিডিও, কেমন হয়েছে লাইক কমেন্টস করবেন।